দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, প্রচুর মানুষ এসছে এই প্যান্ডেল দেখতে। ভেতরে গিয়ে যাবতীয় কী কী আছে না আছে, কীরকম কী করেছে মিশরের পিরামিড, তো সমস্তটাই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দুর্গাপূজা পরিক্রমা 2023-এ সকলকে স্বাগত। দেখতে দেখতে আবারও চলে আসলো শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। বেলগড়িয়ার সতেরোপল্লী মাঠের সামনে যে পিরামিডের প্যান্ডেল হয়েছে এবছরে, তার সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসছে। প্যান্ডেলে ঢুকবার মুখেই দেখবে সামনে একটি খুব সুন্দর বড় করে গেট করা রয়েছে, এবং গেটের দুপাশে রয়েছে মিশরের যে সমস্ত রাজা রানীরা আছে তাদের মূর্তি, যাদেরকে এক কথায় ফেরোজ বলা হয়। এছাড়াও দেখতে পারবে দেওয়ালের গায়ে বিভিন্ন ফটোচিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে, এবং মিশরীয় ভাষায় যে সমস্ত লিপিগুলো লেখা রয়েছে সেগুলোকেও ফুটিয়ে তোলা হয়েছে। হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছে। আবারও চলে এসেছি সতেরোপল্লী মাঠে আমাদের বেলগড়িয়ায়। তো বেলগড়িয়ার সতেরোপল্লী মাঠে এবার যে পিরামিডের প্যান্ডেল হচ্ছে, আগে তোমাদের দেখিয়েছিলাম পিরামিডের প্যান্ডেলটি কেমন হচ্ছে না হচ্ছে, এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তো আমি আর চলে এসেছি, তো কী কী আছে না আছে, কীরকম কী করেছে না করেছে, সমস্তটাই ডিটেলস দেখাবো, তোমাদের ডিটেলস বলবো। তো চলে এসো এবং পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাবতীয় যা যা আছে সমস্তটাই দেখাবো। এই প্যান্ডেলটিতে আসলে দেখতে পারবে মিশরীয় সভ্যতাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে একদম নিখুঁতভাবে। দেখবে এখানে প্রচুর ফেরোসের মূর্তি রয়েছে, রয়েছে উট, রয়েছে খেজুর গাছ, রয়েছে বালির ওপর পিরামিড, এরকম নানান রকমের জিনিস রয়েছে। চার চারটি পিরামিড রয়েছে, দুটি টাওয়ার, এবং রয়েছে পিরামিডের ভেতরে মমি। সতেরোপল্লী মাঠে অসাধারণ একটি কাজ হয়েছে, একদম নিখুঁতভাবে কাজ করেছে শিল্পীরা, দেখতে পাচ্ছ মিশরের পিরামিড আমার পেছনে, অসাধারণ কাজ। তো পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাবো তোমাদের, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এক টুকরো মিশরকে তুলে নিয়ে এসছে বেলগড়িয়ার সতেরোপল্লী মাঠ এবছর। কলকাতার অনেক নামি দামি প্যান্ডেল হার মানবে এখানে।
দারুণ কাজ হয়েছে, অসম্ভব সুন্দর কাজ। পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ এসছে। এখানে উল রয়েছে, খেজুর গাছ রয়েছে, মিশরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে যাবতীয় সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। লাইটের অসম ব্লক কর ব্লক লাইটের অসম্ভব সুন্দর কাজ দেখতে পাচ্ছ। পুরো পিরামিড জুড়ে লাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। রাতের বেলা একটা অপূর্ব সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো এবার ভেতরে যাই, পিরামিডের ভেতরে গিয়ে যাবতীয় তোমাদের দেখাই। বন্ধুরা, ওপার কলকাতার বড় বড় দুর্গাপুজোগুলোর পাশাপাশি অনেক জায়গাতেই এখন বড় বড় দুর্গাপুজো হয়ে থাকে। যেমন এবছর হয়েছে বেলঘড়িয়ার সতেরোপল্লী, যেখানে হয়েছে এবার পিরামিড, যেখানে মিশরের এক টুকরো পিরামিডকে এখানে তুলে নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ সেখানকার মা দুর্গার প্রতিমা কত সুন্দর তৈরি করা হয়েছে এবং ভেতরে বিভিন্ন কালারের লাইট দিয়ে আলোকিত করা হয়েছে। এখন দেখতে পাচ্ছ বেলঘড়িয়ার সতেরোপল্লীর দুর্গা প্রতিমা, যা অপূর্ব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মা দুর্গাকে। দেখতে পাচ্ছ সোনালী বর্ণে রূপ দেওয়া হয়েছে এবং মায়ের অজস্র হাত রয়েছে।
এবার বলি এই পুজোটি দেখতে হলে কী করে আসবে। এই পুজোটি দেখতে আসার সবচেয়ে সহজ উপায় হলো শিয়ালদা কৃষ্ণনগর মেন শাখায় বেলঘড়িয়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে মিনিট চারেক হাঁটলে এই পূজা মণ্ডপে পৌঁছে যাবে। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের এই সাপোর্ট ও ভালোবাসা আমায় আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। তো সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।